অলরেডি আজকে আমরা আলোচনা করব বা নিমসলাইড 100 সম্পর্কে জানব, যেটা রয়েছে আমাদের কাছে এলমুসিল 100 নামে দেখতে পাবেন। আর এই নিমসলাইড 100 ট্যাবলেটের সঠিক কাজ কি, খাওয়ার নিয়ম কি রয়েছে, দাম কত, কোথায় পাওয়া যায়, সেই সম্পর্কে ফুল ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তাহলে আমরা চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আর শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, কারণ নেক্সট কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করতে পারেন। তাহলে আমরা চলুন আজকে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কাছে রয়েছে এলমুসিল 100, যেটা রয়েছে নিমসলাইড 100 যার কম্পোজিশন, এবং এটা রয়েছে আমাদের কাছে হলুদ কালারের। এখানে দেখতে পাচ্ছেন এলমুসিল 100 নামে আপনারা পেয়ে যাবেন এলমুসিল 100, যেটা রয়েছে কম্পোজিশন নিমসলাইড 100 mg। ঠিক আছে, তৈরি করে থাকে এলম্যাক কোম্পানি, এটা কিন্তু তৈরি করে থাকে এই নিমসলাইড যেটা 100 mg, এলমুসিল 100। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি নিমসলাইড 100 mg এখানে রয়েছে। এবং এই ট্যাবলেটটা কী কী কাজে ব্যবহার করা হয় তার আগে আমরা দেখে নেব যে এখানে দামটা কত রয়েছে। এখানে এমআরপি দেখতে পাচ্ছেন 24 টাকা এমআরপি রয়েছে। এখানে এক্সপাইরিড ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে। এই ট্যাবলেটটা আপনার সমস্ত মেডিকেল স্টোরেই পেয়ে যাবেন। রয়েছে এলমুসিল 100, যেটা নিমসলাইড 100, বিভিন্ন কোম্পানির বিভিন্ন কালারে আপনারা পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এলম্যাকের এই ট্যাবলেটটা, এবং এটার দাম আমি বলে দিলাম মাত্র 24 টাকা এমআরপি রয়েছে। এবং নিমসলাইড 100 ট্যাবলেট কী কী কাজে ব্যবহার করা হয়ে থাকে এটা জানবো। এবার ব্যবহার করা হয়ে থাকে অস্টিও আর্থারাইটিস, মাইগ্রেন, ব্যথা, জ্বর, মাথা যন্ত্রণা, পেশি ব্যথা, ঘাড় ব্যথা, শরীরের যে কোনো ব্যথায় ব্যবহার করা হয়ে থাকে এই এলমুসিল 100, যেটা নিমসলাইড 100 mg। এই ট্যাবলেটটা খাওয়ার কী নিয়ম রয়েছে, যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদের জন্য দিনে 3 বার খাওয়ার পর খেতে পারেন। এই ট্যাবলেটটা খেলে কী কী সমস্যা দেখা দিতে পারে, এই ট্যাবলেটটা খেলে সমস্যা দেখা দিতে পারে, আপনার ঘুম ঘাম ভাব হতে পারে, বমি হতে পারে, মাথা ঘোরা ভাব হতে পারে, ডায়রিয়া পর্যন্ত হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবেন, তাতে আপনার কোনো অসুবিধায় পড়তে হবে না। তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।